ওয়েলকাম ভিউয়ার্স, আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওতে। এটা হচ্ছে কাই হোটেল থেকে দেখা, আমরা যেখান থেকে এসে সোলার সিস্টেম ক্রয় করেছি সেই অঞ্চলটা এখান থেকে দেখা যাচ্ছে। এই যে হাই ভোল্টেজ একটা লাইন চলে গেছে, এই যেতে যেতে একটা দুইটা তিনটা পিলারের পরে যে স্ট্রাকচারটা দূরে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই সোলার প্যানেল তৈরির ফ্যাক্টরি। অনেক জনগণ এখানে, অনেক শ্রমিক এখানে কাজ করে, তারা খুব পোলাইট। আমরা তাদের সাথে কথা হয়েছে, তাদের দেখেছি, বলেছি, খুবই পোলাইট তারা। এবং এই যে শিল্পনগরী দেখা যাচ্ছে ছবির মতো সাজানো, এটা আনবিলিভেবল, না দেখলে বিশ্বাস করা যায় না। এই যে দেখুন একটা শিল্পনগরী, এই যে সামনে যে বাড়িগুলো, এগুলোর নিচে আছে দোকান, এর নিচে আছে বিভিন্ন সার্ভিস সেন্টার, যেমন গাড়ি ঠিক করার গ্যারেজ, এরপরে আছে বিভিন্ন বিজনেস সেন্টার, এরকম স্থানীয়ভাবে যারা সার ক্রয় করছে, সার বিক্রি করছে, বিভিন্ন এজেন্ট, রং, অর্থাৎ যে সমস্ত জিনিস একটা বাড়িতে লাগে সেই সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। তো এই যে দেখুন, এগুলো সব এখানে গভর্নমেন্ট ওন কিছু ইন্ডাস্ট্রি আছে, যেমন ইলেকট্রিক উপকরণ তৈরি করে এরা, এই ধরনের একটা বড় পার্সোনাল যে সমস্ত জিনিস লাগে সেই সব জিনিস তৈরি করে, এটাই সেই জায়গা। এবং দূরে দেখুন দেখা যাচ্ছে, অনেক দূরে দেখা যাচ্ছে যে কিছু স্ট্রাকচার, অর্থাৎ বসতি। এভাবে চীনারা এই সমস্যার সমাধান করছে। ওই অনেক দূরে দূরে যে সমস্ত বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, অনেক শ্রমিক আছে যারা ওখানে বসবাস করে, অনেক অফিসার্স আছে যারা ওখানে বসবাস করে, এবং তারাই মূলত এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে বিভিন্ন পদে বিভিন্ন দায়িত্ব পালন করছে। আবার পাশেই দেখা যাচ্ছে যেগুলো, এগুলোতেও এই যে সমস্ত স্টাফরা ফ্যাক্টরিতে কাজ করে, তারা আবার এখানেই ফ্যামিলি নিয়ে তারা বসবাস করে, কেউ সিঙ্গেলও আছে, কেউ ফ্যামিলি নিয়েও আছে, এরকম ফ্যামিলি বাসা হলে ফ্যামিলি। এই যে একটি আমি আপনাদের দেখাই, এটা একটা ছতলা বিল্ডিং, 1, 2, 3, 4, 5 উপরে একটা ছতলা একটা বিল্ডিং। এই বিল্ডিংয়ের এটা অবশ্যই একটা হোটেল হতে পারে, অথবা পাশে যেটা আছে সেটা হলো একটা রেস্টুরেন্ট, এবং উপরে কিছু লোক বাস করে, পাশে কিছু লোক বাস করে। এভাবেই উপরে হয়তো ফ্যাক্টরি, আর পাশেই যে কোয়ার্টারগুলো দেখা যায় সেই কোয়ার্টারগুলোতে এই শ্রমিকদের পরিবার বা শ্রমিকরা এখানে বসবাস করে। এভাবে এই যে নিচে দিয়ে রাস্তা গেছে, গাছপালা মনে হয় যে গাছপালা নেই, কিন্তু গাছপালা একদম ঘেরা। এই দেখুন রাস্তার উপর দিয়ে যাচ্ছে, আপনি গাছপালার জন্যে গাড়ি দেখতে পাবেন না, ওই যে গাড়িগুলো যে ভারী ভারী লরিও চলছে এখান থেকে, অর্থাৎ ফ্যাক্টরি থেকে উৎপাদিত দ্রব্য সামগ্রী নিয়ে তারা বিভিন্ন পোর্ট বন্দরে পৌঁছে দিচ্ছে। সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে নো এয়ার পলিউশন, আপনার আর কি, নো হ্যাজার্ড অ্যাট অল, এটা শহর পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও আমরা বলছি ততটা নয়, রাস্তায় কিছু কিছু দেখা যায় যে এখানকার অন্যান্য শহরের তুলনায়, যেমন চিন্তাওতে আমরা দেখেছি যে রাস্তাঘাট একেবারে প্রতিদিন কয়েকশো ক্লিনার এটা পরিষ্কার করছে, কিন্তু এখানে সেরকম দেখা যায়নি, খুব অল্প সংখ্যকই লোক এখানে পরিষ্কার করতে দেখা গেছে। অতএব পরিষ্কারের লোক সংখ্যা কম, এটা বলা যায়, সেই জন্য কিছুটা হয়তো দেখা যেতে পারে। তারপরেও আমরা বলব যে এটা অনুকরণযোগ্য, কোনো নয়েজ নেই, কোনো পলিউশন নেই, কোনো হট্টগোল নেই, যে যার মতো কাজ করছে, সকালে এসে ব্রেকফাস্ট, 12টার দিকে লাঞ্চ, আবার সন্ধ্যা 6টার দিকে এরা ডিনার করে, বাসায় গিয়ে হয়তো ঘুমানোর আগে কিছু খায়। এই হচ্ছে এদের জীবনযাপনের পদ্ধতি, এভাবেই। তবে এখানে সবচেয়ে ভালো লেগেছে যেটা হলো যে
একটা কাপড়কে যদি আপনি দেখেন বা একটা এরকম এক জোড়া কপোত কপোতিকে যদি আপনি দেখেন, একে অন্যকে ছাড়তে চায় না। ছেলেটা ছাড়তে চায়, মেয়েটা কিছুতেই ছাড়তে চায় না। এটা একটা নিবিড় বন্ধনের আবদ্ধ, নিবিড় বন্ধনের আবদ্ধ। বলতে চায়নার এই যে ফ্যামিলি বন্ডেজ, এই যে চায়নার জায়গায় জায়গায় দেখা যাচ্ছে এরকম, আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায়, এটা একটা আমার মনে হয় যে ওদের অগ্রগতির একটা ইন্ডিকেটর, যে ওরা খুবই ভালো সম্পর্ক রক্ষা করে চলে। দিন শেষে এসে যখন রাতের হয় তখন প্রিয়জনের সান্নিধ্য পেয়ে এরা ধন্য হয় এবং কাজ করে। অনেক মেয়েকে আমরা, অনেক নারীকে দেখেছি কাজ করে, অনেক এখানে ম্যাক্সিমাম আমার মনে হয় যে নারীই কাজ করে। কেউ হয়তো দোকানে, কেউ হয়তো স্বামীকে সহায়তা করছে, কেউ হয়তো গ্যারেজে কাজ করছে, এভাবে কেউ দোকানে কাজ করছে, দোকানে হাজবেন্ড আছে, আবার হাজবেন্ড হয়তো বাসায় গেলে স্ত্রী কাজ করছে। এই যে বন্ডেজ, আমার মনে হয় অন্য যে কোনো জাতির ক্ষেত্রেই এটা একটা অনুকরণীয় হতে পারে। ভিউয়ার্স, আপনার যদি ভালো লেগে থাকে তাহলে রাইট বাটনে ক্লিক, তাহলে সাবস্ক্রাইব করে রাইট বাটনে ক্লিক করুন। আপনাকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভিউয়ার্স।